আমার নাম আফিয়ানজুম, আমি রাজনগর আরএবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাওলানা শামসুল আলম ভান্ডারী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার পরীক্ষা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার নাম তাজ নোহান সিকদার জেরিন, আমি রানীরহাট আরএবিএম স্কুল থেকে মাওলানা শামসুল ভান্ডারী রহমতুল্লাহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। চট্টগ্রামের রাঙ্খুনিয়ায় গুণী ব্যক্তি, গীতিকার ও সুরকার মাওলানা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ স্মৃতি কুইজ প্রতিযোগিতা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 জুন সকাল 9টায় উপজেলার 1 নং রাজনগর ইউনিয়নের রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় হলে রাজনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ড ছাত্রসেনার আয়োজনে অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টার এই লিখিত কুইজ প্রতিযোগিতা চলে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। এতে রানীহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়, রানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীহাট আরবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সাদেক শাহ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা, ইসলামপুর তৈবে তাহিরিয়া সত্তারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, আলামিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়াকুল কে এম তৈবিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা, শাহ মজিদিয়া সালিহিয়া দাখিল মাদ্রাসা, বগাবেলি উচ্চ বিদ্যালয়, শাহ মজিদিয়া ইসলামিক কমপ্লেক্স, সাতগড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠানের 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 200 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে কুইজ প্রতিযোগিতার হল পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শফিল আহমদ সদাগর, জাহিদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি শাহেদুল আলম তালুকদার, মাওলানা আব্দুল হালেক তালুকদার, মোহাম্মদ হোসেন হেলালি, রবিল হোসেন রুবেল, মোহাম্মদ উসমান গনি, একরাম উদ্দিন সুজন, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইব্রাহিম রেজা মামুন, মোহাম্মদ ইকবাল, হাফেজ মোহাম্মদ আমির হুসাইন, হাফেজ মোহাম্মদ ইকবাল সহ অনেকে। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম, আমি রানীহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসেছি। আমি মাওলানা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাই কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। এখানে আমার বোন কুইজ প্রতিযোগিতা দিতে আসছে, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমার বোন প্রতি বছরই দেয়, এখানে আসলে অনেক অভিজ্ঞতা হয়, আমার অনেক আনন্দ লাগতেছে। এই মাওলানা শামসুল আলম ভান্ডারী ইসলামের একজন, ইসলামত ছাত্রসেনার একজন বলিষ্ঠ মুরব্বী ছিলেন। এর স্মরণে যে কুইজ প্রতিযোগিতা অনেক দিন ধরে প্রচারিত হয়ে আসছে, আজকে আমার ছেলেকে নিয়ে, আমার বন্ধুবান্ধব অনেকের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আমরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছি। আয় একজন নিজেও একজন খান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তুই আয় আশা করি ব্যাকগণত্ব এইভাবে সহজ করিয়ে দেয়, জ্ঞানী গুণী ফলের তুলিল নান প্রতি দরহার। 8-9 ওয়ার্ডের ছাত্রসেনা কর্মী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তাদের এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। আমি আশা করি এই মহান ব্যক্তির স্মরণে এই ধরনের কুইজ, বিভিন্ন প্রতিযোগিতা সর্বমহল ছড়িয়ে পড়বে। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছে, এই শামসুল আলম ভান্ডারীর এই যে কমিটি আছে সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিগত 3 বছর যাবৎ তারা এই ধরনের প্রতিযোগিতা করে যাচ্ছে, 168 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের জ্ঞানের আলো প্রসার হবে এবং আরও শিক্ষার্থী অংশগ্রহণ করবে, এটার মাধ্যমে এই এলাকা আলোকিত হবে। এভাবে যারা গুণীজন, বিশেষ করে যারা গুণীজনের অবদান রেখেছেন সমাজে দেশের মধ্যে, তাদেরকে স্মৃতিচারণ করে রাখার জন্য, তাদেরকে স্মরণে রাখার জন্য, যিনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে শামসুল ভান্ডারী শুধু একজন গীতিকার নয়, একজন সুরকার নয়, উনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শিক্ষা বান্ধব ছিলেন, প্রতিষ্ঠান বান্ধব ছিলেন, ছাত্র বান্ধব ছিলেন। এখানে আমার বিদ্যালয় থেকে 9 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই কুইজ প্রতিযোগিতায় সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং আমি একজন অভিভাবক এবং একজন শিক্ষক হিসেবে বলতেছি, এটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মেধা অনেক বিকশিত হবে, সেই সাথে অনেক কিছু জানার আগ্রহ বাড়বে, অনেক কিছু শিখতে পারবে। মাওলানা শামসুল ইসলাম ভান্ডারী আসলে রাজনগরের একজন গুণীজন ব্যক্তি ছিলেন, যার স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে স্মৃতিবৃত্তির আয়োজন করেছেন, এটা আসলে বিশেষ করে রাজনগরের জন্য তথা রাঙ্গুনিয়ার জন্য একটা
ভালো দিক মেধা যাচাইয়ের জন্য একটা উপযুক্ত স্থান এবং প্রক্রিয়া। সবার মাঝে জ্ঞানের আগ্রহ অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মেধাবী হিসেবে তারা প্রত্যেকে উৎসুক হবে, কারণ তারা যে প্রশ্ন সাজিয়েছে তাদের প্যাটার্নগুলো খুবই সুন্দর ছিল। সেখানে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দিবস এবং ইংরেজি বাংলার বিভিন্ন গ্রামাটিক্যাল প্রশ্ন ছিল এবং সেখানে ইসলামিক অনেক বিষয় জানার ছিল, অনেক প্রশ্ন ছিল যেগুলো থেকে ছেলেরা ইসলাম সম্পর্কে জানতে পারবে, দেশ জাতি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তারা জানতে পারবে। এর ফলে তাদের মেধা মনন সব কিছু বিকশিত হবে এবং তারা অন্য একজন ছাত্র থেকে তারা সবসময় এগিয়ে থাকবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা 1 নং রাজানগর 8 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত মাওলানা শামসুল ইসলাম ভান্ডারি রহমতুল্লাহ আলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ তৃতীয় বছরের মতো আমরা সম্পন্ন করতে যাচ্ছি। বিশেষ করে মাওলানা শামসুল ইসলাম ভান্ডারি রহমতুল্লাহ আলাই, উনি এমন একজন ব্যক্তিত্ব, অর্থাৎ উনি একজন এরকম একজন গুণী ব্যক্তি, যেমন উনি একজন আশিকের রাসুল, উনি একজন সুরকার গীতিকার, ওনার মাধ্যমে অসংখ্য নাথের রাসুল উনি লিখেছেন, যার মাধ্যমে সারা বাংলায় এই অসংখ্য শায়েরবৃন্দ যার নাতে রাসুল পরে আমাদেরকে যারা আশেকের রাসুলদেরকে অর্থাৎ মনের খোরাক দিচ্ছে। এর পাশাপাশি উনি একজন গুণী ব্যক্তিত্ব, যার কারণে ওনাকে স্মরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা 8 নং ওয়ার্ড শাখার কর্তৃক এই আয়োজনটা করা হয়েছে। এই এই আজকের এই কুইজ প্রতিযোগিতায় প্রায় 15টি শিক্ষা প্রতিষ্ঠানের 200 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা সুচারুভাবে যে পরীক্ষা পরিচালনা কমিটি খুব সুচারুভাবে এই পরীক্ষা পরিচালনা করছে, ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের আয়োজন করতে পারি সকলের সহযোগিতা আমরা কামনা করছি।